বাংলাদেশ জুড়ে অবাধে হত্যালীলা, কোথাও সেতু থেকে ঝুলছে দেহ, কোথাও জীবন্ত পুড়িয়ে খুন, যদিও কোথাও দেখা নেই পুলিশ সেনার। একদিনেই 200-র কাছে খুন। হ্যাঁ, ঝাঁপ মারেছি, আগুন লেগে গেছে হোটেলে, তখন পুরা ফুল হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ফুল আগুন লেগে দিয়েছে। এবার আপনি কত করে ঝাঁপ দিলেন? ঝাঁপ দিলাম থার্ড ফ্লোর থেকে। থার্ড ফ্লোর পর্যন্ত আপনি 11 থেকে থার্ড ফ্লোর পর্যন্ত দৌড়ে দৌড়ে আসছিলাম, দেখলে আসে দেখি পুরা হাওয়া একদম আগুন জ্বলছে। তারপরে আপনি ঝাঁপ দিলেন? হ্যাঁ হ্যাঁ, তখন আমি নেক্সট বিল্ডিংয়ে চলে গেলাম। এই বিল্ডিংয়ে তো আগুন লেগে গেছে, নেক্সট বিল্ডিংয়ে ঝাঁপ মেরে নেক্সট ঝাঁপ এমনি করে একদম মিশে আসি সব ভেঙে। তখন আপনার পা ভেঙে যায়? হ্যাঁ, পা ভেঙে যায়, আমার আপনার কিসের হাতটি ভেঙে যাবে ফের। আমার বাড়ি আসামে বরপেটা ডিস্ট্রিক্ট। কোন কাজ করছো তো? আপনি তো আমি কিন্তু মাথায় আর কাজ করছি। কি উপলব্ধি হলো? চরমতম ওই রেল লাইনে প্রণাম করে আসার মতো অবস্থা আর না। কিচ্ছু রাখে নাই, এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো? এটা মনে করতেছে সবাই। কেন ইন্ডিয়া যাবো? আমরা স্বাধীন দেশে বাস করি না, অত্যাচার এগুলো ভাষা বলে প্রকাশ করা যাবে না। অবশ্যই করতাম। কোথায় বাড়ি? সাতক্ষীরা। সাতক্ষীরা মানে প্রাণ রক্ষা করতে এই দেশে পালিয়ে? এখানে হয়তো থাকবো কিছুদিন, 2-4 দিন, 10 দিন, 1 মাস থাকবো, তারপরে যদি পরিস্থিতি ভালো হয় ফিরবো, না হলে আর ফিরতে গেলে তো ওখানে লাশ পড়ে থাকতে হবে। দ্বিতীয়ত লোক চলে আসতেছে বাড়ি বাড়ি, আমার নাম লিস্টে দিয়ে দিচ্ছে, আমি আওয়ামী লীগ করেছি, আমি ল্যান করেছি, ত্যাগ করেছি, আমি লোক দিই। হ্যাঁ, আমি আওয়ামী লীগের লোক। আমরা বাইকে আসতে ধরছি, অনেক ছেলে পেলেরা এখন আমাকে আটকাইছে। এই হিন্দুরা তুমি কোথায় যাও, পালাচ্ছ? আমরা বলছি না, পালাচ্ছি না, আমাদের পাসপোর্ট আছে, আমরা ইন্ডিয়ার লোক, পাসপোর্ট আছে, আমরা পাসপোর্টে আসছি, পাসপোর্টে চলে যাব, আমরা কেন পালাবো? তখন আমার হাত থেকে পাসপোর্টটা নিয়ে হাতে রাখিয়া বলছে, টাকা দাও, টাকা দাও। কেন টাকা দেবো? না কথা বলবেন, পাসপোর্ট পুড়ি দেবো। তখন এখন আমি কি করলাম, পাসপোর্টটা বাঁচার জন্য আমি টাকা দিলাম, 1,000 টাকা। ওখানে মারামারি, গন্ডগোল, আগুন ধরাধরি এইসব আছে, পিটা এই মাঝে ভাঙছে, গায়ে আগুন ধরাই দিচ্ছে বলে, বাড়ি ঘর দর ভাঙচুর করছে, চেয়ারম্যানের মাইরে ফেলে দিয়েছে বলে। হ্যাঁ, পুরা হাটি চেয়ারম্যান মাইরে পায়রা চত্বরে ঝুলাই রাখিছে, কুপাইয়ে মাইরে পায়রা চত্বরে ঝুলাইয়ে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিছে। কেন তো ভয় লাগছে না? আমার যে ভয়ের উপরেও সেখানে রক্তের বান্ধন সব পুড়ে রয়েছে, আমার জীবনের দাম আছে, আমার জীবন তো গেছে চলে। পাশে একটা চেয়ারম্যান ছিলেন, মানে সাইডে বাড়ি, তো তার বাড়ি তো ভাঙচুর হয়েছে, তো হচ্ছে মানে ওখানে সবাই আমরা ভয় অবস্থায় একটা ঘরের মধ্যে লাইট ফাইট বন্ধ করে আমরা আর কি ঘরে বসেছিলাম, আমরা সবাই আমাদের বাড়িতে এসে মানে বলছিল যে এই ব্যাপার হয়েছে, তো আমরা খুবই মানে ভয় পেয়ে গেছিলাম। এখন আসার সময়ও দেখি রাস্তাঘাটে পুরো আগুন জ্বলছে, আগুনে আগুন, আর সবাই মিছিল নিয়ে সবাই বেরোচ্ছে, আর মানে চারিদিকে খুব ভয়াবহ অবস্থা। বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি খবরের চ্যানেলে, এখন খুব খারাপ লাগছে। এই রাস্তাটা আমার মা যাইতে পারবে কি পারবে না? আমার যাবাই নাই। কতটা ভয় পাচ্ছেন যেতে? এখন ভয় তো আসে, ভয় তো ছেলে মেয়ে এদিকে ওদিকে, তার জন্য তো মন কান দিতেছে, তারপরও ভয়াবহ।